আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের কাছে একটা কথা আমি মানে মিথ্যা কথা সত্য সত্যতে পরিণত করবো সেটা প্রুভ করবো সেটা হচ্ছে আমাদের প্রচলিত কথা আছে বাংলাদেশের সংসার সুখের হয় রমণীর গুণে এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা হ্যাঁ সংসার সুখের হয় রমণীর খুশিতে রমণী যদি খুশি থাকে সংসারের গৃহিণী যদি খুশি থাকে সংসার অটোমেটিক সুন্দরভাবে আপ হইতে থাকবে ওকে তো ওই সংসার সুখের হয় রমণীর গুণে ফুন কিচ্ছু না গুণ হচ্ছে বেটাদের বেটাদের গুণ থাকতে হবে আর রমণীকে খুশি থাকতে হবে খুশি করতে হবে খুশি রাখতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণই ওই বেচারার উপর নির্ভর করবে সে কিভাবে তার রমণীকে খুশি রাখবে এত কথা বলার কি কারণ আরে কারণ কি তো দর্শক যেটা বলছিলাম যে এই কথাটা আজকে আমি আপনাদের প্রুফ করে দিব তো আমরা আপনাদের এক জায়গায় নিয়ে যাব আমাদের সঙ্গে আপনারা চলেন দেখবেন হ্যাঁ ওঠেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোই আছি তো শুনলেন আপনাদের ভাইয়ার কথা কোথা কথারে কোন কথারে সে কোথায় নিয়ে গেছে সংসার নাকি সুখের হয় রমণের গুণে না রমণের খুশিতে এটা তো আপনারা তার মুখে শুনলেন আপনারা কে কি ভাবেন তার কথার সঙ্গে কে কে সহমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু সে বললো আপনাদেরকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি বা কোথায় যাচ্ছে সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন তো প্রথমেই অনুরোধ করব। যদি এখনও আমার চ্যানেলে নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে ভুল করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেল রেগুলার দেখেন যেসব সব বা ভাইয়ারা সবাই হয়তো একটা জিনিস সংখ্যাটা খেয়াল করেছেন আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা তো আজকে অনেকগুলা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা চলে এসেছি তো প্রথমে ঢুকি ভিতরে তারপরে আজকে আপনাদের নিয়ে আসছি আরবেনর মানে এইখানে এই চ্যানেলের ফাইভ উপলক্ষে আমরা একটা গিফট কিনবো সেটাই যেটা বলছিলাম আশা রাখ দিয়ে যে সংসার সুখের হয় রমণের গুণে এটা না সংসার সুখের হয় রমণীর খুশিতে আর ভাইজানদের গুণে ওকে দেখি কি কিনতে পারি তারপর আমরা পাশে যে দেখাবো ইনশাল্লাহ ওকে তো আমরা এখন ভিতরে যাচ্ছি আপনাদের ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নিলেন আমার চ্যানেলের পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারাই আমার সাবস্ক্রাইবার ছিলেন আছেন নতুন যোগ হচ্ছেন বা আমার যারা ব্লগার ভাইবোন আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি সেই শূন্য থেকে পাঁচ হাজারে যাওয়ার রাস্তাটা আমার জন্য একদম সোজা ছিল না দুই বছর আসলে ওইভাবে বলতে গেলে হয়তো অনেকের কাছে শোনা যাবে যে অনেক বড় একটা লম্বা সময় কারণ যারা চ্যানেলরা বড় হয় যেসব চ্যানেলরা তারা হয়তো অনেকেই খোলার বেশ মানে অল্প কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে যায় চ্যানেল বড় হয়ে যায় বা গ্রো করে তো আমার ক্ষেত্রে সেরকম আসলে কিছু ঘটেনি আমি এতটা লাখি না সম্ভবত কারণ আমার এই দুই বছরের পথ চলা আমার শূন্য থেকে পাঁচ হাজার পর্যন্ত আসতে বলা যায় যে আমি কচ্ছপের মতন হেঁটে 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 স্লোলি অ্যান্ড স্টেডিলি আমি এই পর্যন্ত এসেছি যা আপনাদেরকে ছাড়া কখনোই সম্ভব হতো না এই জায়গাটায় আসা তো আপনাদের মানে অবদান আমার চ্যানেলের পিছনে সবচেয়ে বেশি হ্যাঁ আমার চ্যানেল আমি খুলেছি আমি আমার শখে খুলেছি আমি বহুবার এই গল্প আপনাদের সঙ্গে করেছি যে আমি আমার চ্যানেলটা হুট করে একটা দুপুরবেলা জাস্ট কথা বলতে বলতে আমার ছেলের সঙ্গে আমি চ্যানেলটা খুলেছিলাম আপনারা যদি আমার ইন্ট্রোডাকশানের যে ভিডিওটা আছে আমার প্রথম ভিডিও আমার চ্যানেলের সেটা যদি আপনারা দেখে থাকেন তাহলেই বুঝবেন যে আমি আসলে কিছুই জানতাম না ইভেন ক্যামেরা যে পোর্ট্রেট করে ধরতে হয় না সেটাও আমি জানতাম না যে ইউটিউবের ভিডিওর জন্য ক্যামেরা কিভাবে ধরতে হয় বা ভিডিওটা কিভাবে হবে তো এই জিনিসগুলো আমি জানতাম না তো আস্তে আস্তে কাজ করতে করতে আমি শিখেছি যতটুকুই পারি আমি বলছি না যে আমি খুব ভালো কাজ করি কারণ আমি এখনও এডিটিংয়ের কিছুই পারি না সত্যি কথা বলতে গেলে তবে আমি খুব মন থেকে আমি কাজটা করি আমি আসলে কাজটা এনজয় করি অনেকবার ভেবেছি অনেকবার হতাশ হয়ে অনেকবার ভেবেছি আর করবো না বন্ধ করে দিব কিন্তু তারপরেও আসলে করি নাই বন্ধ করি নাই কারণ আস্তে আস্তে কারণ এটা আমার ভালো লাগার একটা কাজ ভালো লাগার কাজ আসলে হুট করে চাইলেও বন্ধ করা যায় না আর মানে আমি আবার তো সবসময় বলি যে আমার চ্যানেলটা আমার একটা বাচ্চার মতন আমি আমার বাচ্চাদেরকে যেমন ছোটোবেলা থেকে বড় করেছি আস্তে আস্তে করে তো আমার চ্যানেলটাও আমার কাছে সেরকমই আমি আস্তে আস্তে করে আমার চ্যানেলটাকে বড় করছি কাজ করছি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন অনেকে শেয়ার করেন আপনাদেরকে আসলে কি বলবো আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দিব জানি না কিভাবে বলা উচিত আপনারা যদি না দেখতেন সত্যি এই সংখ্যাটা শূন্যতেই হয়তো থাকতো বা যদি শুধু আমার পরিচিতরা দেখতো দুইশো পাঁচশো সাবস্ক্রাইবার হতো বাট আপনাদের জন্যই আমি আজকে মানে ভাইরাল ভিডিও ছাড়াও আমি পাঁচ হাজারে এসে দাঁড়াতে পেরেছি এটা অনেক বড় অর্জন আমার জন্য আর ইউটিউবে যারা আছেন যেসব ব্লগার ভাই বোনরা আছেন তাদের কিছু মানুষের কথা আসলে আমাকে বলতেই হয় কারণ তাদের ছাড়াও আমার এই জার্নিটা এতটা স্মুথ হতো না এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে নিজে একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে অনেকে অনেক আপুরা আছে যাদের সঙ্গে আমি মানে পার্সোনালি কানেক্টেড আমি অনেক সময় আমার হতাশার কথা তাদের সঙ্গে শেয়ার করি বা মন খারাপ হলে তাদেরকে বলি তারাও আমাকে অনেক কিছু বলে যে এটা এভাবে করে দেখো এটা ওইভাবে করো তো যারা এরকম আছেন যে আপরা আজকে আমি কয়েকজনের নাম বলে আসলে এভাবে নাম বলাও উচিত না কারণ হচ্ছে যে নাম বলে একজনের নাম বললে আরেকজন মন খারাপ করবেন পাঁচ হাজার সাবস্ক্রাইবারের নামই যদি আমি জানতাম আমি সত্যিই আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবারের নামই পড়তাম আমার চ্যানেলের যারা আমার ফ্যামিলির মেম্বার আছেন আপনারা কিন্তু সেটা সম্ভব না আপনারাও বুঝেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আজকে আমি শুরুর থেকে আমি যাদের যাদের সাপোর্ট পেয়েছি কয়েকজনের নাম একটু বলি আজকে আমি যখন নতুন চ্যানেল শুরু করি সবার প্রথমে আমি জানতামও না যে একশো সাবস্ক্রাইবারই বা কেমনে পুরা হয় তো যারা আমার ফেসবুক ফ্রেন্ড ছিলেন সবাইকে রিকোয়েস্ট করার পরে অনেকে করেছেন তো তারপরে দেখলাম যে সবার বড় বড় চ্যানেল অনেক বড় বড় চ্যানেল ভয় লাগতো যে মানে এত বড় বড় কীভাবে চ্যানেল হয় আমার কোনো দিন এরকম হবে না পাঁচশোই হচ্ছে না এক হাজার তো দূরের কথা তো এগুলা আস্তে আস্তে করতে করতে যখন অনেকের সঙ্গে পরিচয় হতে থাকলো ইউটিউবের ভিতরের মানুষদের কথা আমি বলছি অন্যান্য চ্যানেলের মালিকদের কথা বলছি তো আস্তে আস্তে কয়েকজনের সঙ্গে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেল আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকলো অন্যরা আমাকে এসে বড় চ্যানেলও অনেক সময় এসে আমাকে সাবস্ক্রাইব করত আমি আনন্দ আত্মহারা হয়ে যেতাম যে দুই হাজার চ্যানেলের দুই হাজার সাবের একটা চ্যানেল আমাকে এসে কমেন্ট করেছে খুবই খুশি হতো আমি আসলে এই জিনিসগুলা এখনও ফিল করি যে আমরা যারা একটু বড় চ্যানেল হই বড় চ্যানেল মিনস আমি বলছি না যে আপনি মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল সেটা মিন করছি না কারণ আজকে যে চ্যানেল খুলেছে তার কাছে কিন্তু আমার এই পাঁচ হাজারের চ্যানেলটাই তার কাছে অনেক বড়ো একটা চ্যানেল মনে হবে কারণ তার সাবস্ক্রাইবার হয়তো একশো তো আমি ওই ওই প্রেক্ষিতে আর কি বলছি তো এরকম যদি আমি অনেকেই আমি নিজে যে সাবস্ক্রাইব করি বা তার ভিডিও দেখি বা কোথাও প্রবলেম থাকলে কমেন্ট করে দিয়ে আসি কারণ এটাতে হয় যেটা সে অনেক ইন্সপায়ার হয় যে আচ্ছা বড় চ্যানেল এসছে আমার খুব খুশি হয় আমি কারণ আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে জানি যে এরকম যখন কেউ আসতো চ্যানেলে আমি খুবই খুশি হয়ে যেতাম যে এত বড় চ্যানেল আমাকে আমার ভিডিও দেখলো তো এই জিনিসগুলো আসলে আমি আর কি মনে রেখেছি এখনও রাখি সবসময় রাখবো এই জিনিসটাকে কিনবো কিনা আপনারা বলেন তো একটু আর কী কিনেছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো আজকে জাস্ট আমি আপনাদেরকে হারমেনের ভিতরেটা একটু শেয়ার করছি আর আমায় আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে বলছি আসলে সব ইলেকট্রনিক্স জিনিস সম্পর্কে বলার কিছু নাই তবে ড্রোন একটা কিনা যায় কি বলেন আপনারা আর যেটা বলছিলাম আর কি তো আমার কিছু ব্লগার আপু আছে কিছু মানে নাম আমি বলি মুন্নি আপু জাফিন আপু সুমি চন্দনা বিলাস ভাই জীবন ভাই রুমি ভাই হানিফ ভাই মিতা আপু লাকি আপু এরকম আসলে মনে পড়ে না যে কত নাম আমার কাছে আছে আরেকজন হচ্ছেন মোহসিন ভাই যাকে ছাড়া আসলে আমার চ্যানেলের মনিটাইজেশনই অন হতো না তাদের সঙ্গে কথা বলি লাকি আপো পুরান ঢাকার মেয়ে লাকি আপু যার কথা না বললেই না আমি লাকি আপোর কাছে একটা জিনিস শিখেছি আজকে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি যখন নতুন আসি লাকি আপু মোটামুটি বড় একটা চ্যানেল স্টাবলিশ মনিটাইজড একটা চ্যানেল তো ওনাকে আমি দেখতাম যে যখনই কারো প্রিমিয়ার হচ্ছে বা ভিডিও হচ্ছে আমি সবসময় ওনাকে দেখতাম যে উনি ওখানে অ্যাটেন্ড করতেন তো এই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে যে একজনকে সাপোর্ট দেওয়া কারণ এই জায়গাটা আসলে শুধু নিজেকে নিয়ে ভাবলে হয় না হয় এটাও আমি বলছি না যে হয় না যারা অনেক বড় চ্যানেল আছেন ভাইরাল হয়ে গেছেন তাদের আসলে অন্য কোনো ব্লগারেরকে দরকার হয় না তো তাদের কথা আলাদা বাট যতক্ষণ আমরা ছোট ছোট চ্যানেল আছি আমরাই একজন আরেকজনের অনেক বড় একটা সাপোর্ট আর আমি যারা নতুন আসেন তাদের জন্য আজকে কিছু বলবো সেটা হচ্ছে যে আপনারা যখনই নতুন চ্যানেল খুলেন কিভাবে কাজ করবেন কি কন্ট্রের মানুষ সেটা আপনাদের উপর আপনারা জেনেই চ্যানেলটা খুলেন যে আপনি কোনটায় ভালো কি আপনি মানুষকে দেখাতে যাচ্ছেন। সো সেইভাবে আপনারা চ্যানেল খুলেন সেখানে আমার কোনো কিছু বলার নাই যার যার ইচ্ছা যে যাকে চ্যানেল খুলবে কিন্তু আমি একটা কথা বলবো যে আপনারা প্লিজ সততার সঙ্গে কাজটা করবেন কারণ কি আপনারা অনেকেই খুব দ্রুত বড় হওয়ার জন্য বা চ্যানেলটাকে গ্রো আপ করানোর জন্য কিছু ভুল কাজ করেন যেটা আপনাদের নিজেরও ক্ষতি করে প্লাস আরেকজনকেও ক্ষতি করে তো আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আমি কেন এই কথাটা বললাম সেটা আমি বলি যে অনেক ব্লগার ভাই বোন আছেন যারা নতুন চ্যানেল খোলেন সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর জন্য গণহারে প্রতিটা চ্যানেলে যে যেয়ে দুই মিনিট এক মিনিট করে ভিডিও দেখে কমেন্ট করে আসেন লিখে আসেন যে বন্ধু করলাম ব্যাক করবেন বা এটা সেটা কথাটা হচ্ছে যে ব্যাক আমি করব সেটা আপনি বলে গেছেন সেজন্য না হয়তো আপনাকে আমি সাপোর্ট করার জন্য বা একটু হেল্প করার জন্য একটা নতুন চ্যানেল আমি যে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আমার কিছুই হবে না আমি যদি পাঁচটা মিনিট আপনার ভিডিও দেখি বাট যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা এসে আমাদের চ্যানেলগুলোতে দুই মিনিট করে যে ভিডিও দেখেন কারণ আপনাদের এটা টেন্ডেন্সি থাকে যে আমি এক ঘন্টার মধ্যে বিশটা চ্যানেলের ভিডিও দেখব তিন মিনিট করে দেখবো দুই মিনিট করে দেখব তো এই কাজগুলো যে আপনারা করেন সেটাতে হয় কি আমাদের চ্যানেলগুলো ক্ষতিগ্রস্ত হয় আজকে আপনি আমার সঙ্গে করছেন কালকে হয়তো আরেকজন আপনার সঙ্গে করবে তো এই জিনিসটা প্লিজ আপনারা মাথায় রাখবেন যে যে কোনো কাজ আমরা যদি একটু সততার সঙ্গে করি কাজটা ভালো হয় কারণ অ্যাভারেজ ডিউরেশন কম হয় যখন ইউটিউব কিন্তু সেই জিনিসগুলোকে আর ভাইরাল করে না তো লাভ কি আমরা স্ট্রাগল করেই যাচ্ছি দুই বছর তিন বছর পাঁচ বছর আমি ভিডিও দিয়েই যাব দিয়েই যাব নতুন নতুন আইডিয়া অ্যাড করব কনটেন্ট ক্রিয়েট করব চিন্তা করে বের করব যাচ্ছে আমি এটা দিব সেটা দিব কিন্তু তারপরে আমার ভিডিও ভাইরাল হবে না তো আমার কষ্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে কতটা কষ্ট হয় কারণ যারা আপনারা ভিডিও বানান আপনারা জানেন যেখানে আসলে প্রচণ্ড পরিমাণে ধৈর্য লাগে মানে খুবই অনেক সব কাজে ধৈর্য লাগে অবশ্যই বাট ইউটিউবটা এমন একটা জিনিস যে বেশিরভাগ মানুষই আমার জানা মতে মেয়েরা শখের বসে চ্যানেল খুলে বসে তারপরে কিন্তু তার আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলে বা আমি এমনও অনেক চ্যানেল দেখেছি যে ভালো এস্টাবলিশ চ্যানেল অনেক ভিউওয়ালা চ্যানেল তারাও কাজ ছেড়ে দিয়েছেন হয়তো বা তারা ধৈর্য রাখতে পারেননি বা তখন আর তাদের কাছে ভালো লাগছিল না করতে যাই হোক আমি জানি না তাদের কি কারণ তারা হারিয়ে যান তো এই জিনিসগুলা আসলে উচিত না করা যে আপনারা যদি নিজেরা চ্যানেল খুলেন আরেকজনের চ্যানেলটাকেও হেল্প করবেন এরকম না যে আমি তিন মিনিট ভিডিও দেখে বের হয়ে এসে সেই চ্যানেলটার ক্ষতি করব যাতে তার ভিডিওটা র্যাঙ্ক না হয় তো এই কাজটা আপনারা নতুন যারা আসেন ব্লগার ভাই বোনদের কাছে অনুরোধ করছি আপনারা এই কাজটা করবেন না যদি আপনি কারো ভিডিও দেখেন পুরোটা দেখবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না এই চ্যানেলের ভিডিও পনেরো মিনিট বা বিশ মিনিট আমার আছে কাছে এত সময় নেই আপনি আমি আপনার পনেরো মিনিটের ভিডিও দেখব আপনি ঢুকবেন না আপনি ক্লিক করবেন না কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে কাজগুলো করেন যে নিজেদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আপনার বড় বড় চ্যানেলগুলোতে যে এরকম করে আসেন তো যারা একদম বড় চ্যানেল তাদের কথা আলাদা তাদের লাখ লাখ ভিউ হয় সেটা অন্য কথা বাট আমাদের মতন মিডিয়াম যারা চ্যানেলগুলো আছে তো তারা যদি এভাবে ভিডিওগুলোকে আপনারা দেখেন দুই মিনিট আড়াই মিনিট এক মিনিট তো এটাতে যেটা হয় যে ইউটিউব ভাবে যে ভিডিওটা আসলে ভালোই না তা আমার ভিডিও ভালো হওয়ার পরেও অনেক মানুষের কাছে পৌঁছায় না কারণ ইউটিউবই চায় না যে আমার ভিডিওটা ভাইরাল হোক আর ভাইরাল হওয়াটা টোটালটা ডিপেন্ড করা হচ্ছে ইউটিউবের অল অ্যালগারিদমের উপরে এখানে কোনো মানুষের হাত নাই যে আমি একজনকে বলবো যে প্লিজ আমাকে একটু ভাইরাল করে দাও আমাকে প্রোমোট করো ভাইরাল হয়ে যায় এটা আসলে হয় না তো এই জিনিসগুলো আপনারা প্লিজ একটু খেয়াল রাখবেন আর এই তো ঘোরাঘুরি শেষ আরও কিছু একটু আমরা ঘোরাঘুরি করেছি সেটা এখানে আর অ্যাড করিনি আমি সেটা আমি অন্য কোনো এক সময় আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম সেই জিনিসটা আমি পাইনি তবে অর্ডার দিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে শেয়ার করব যে আপনাদের ভাইয়া আমাকে কি কিনে দিল অনেক ধন্যবাদ আসলে আপনাদেরকে আরও একবার বলি আপনাদের ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো প্লিজ আমার চ্যানেলটাকে এভাবে আপনারা ভালোবাসবেন আর কিছু এক্সপিরিয়েন্স আবার আমি অন্য কোনো সময় শেয়ার করব যে যাদের সঙ্গে আমার দেখা হচ্ছে যারা আমার দর্শক আছেন দু একজনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে আপনাদের কথা শোনার পরে আসলে আমি যে এত ওভারহ ফিল করি এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না যে আপনাদের কথাগুলো আমাকে কতটা উৎসাহ দেয় অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আপনাদের পনেরো মিনিট বিশ মিনিট সময় আমার ভিডিও পুরা দেখেন অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি আপনারা না থাকলে আমি হয়তো চ্যানেল বন্ধই করে দিতাম যেহেতু ভিউয়ার হতোই না সো যখন চ্যানেল বড় হয় অনেক ভালো লাগে এভাবে আমার পাশে থাকবেন আবার আসবো আগামী পর্বে কি পেলাম গিফট কি আসলো আর কেন আপনাদের ভাইয়ের কথার সাথে কারা একরা একমত জানাতে ভুলবেন আর দুইজন মানুষকে আসলে ধন্যবাদ না দিলে আমার পর্বটা অসমাপ্ত থেকে যায় সেটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে তো আমাদের সবার জন্য আসলে আপনারা দোয়া করবেন আপনাদের কাজে আসতে পারি যেন আমার ভিডিওর মাধ্যমে আজকে আর বেশি কথা না পারায় আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ